বাংলাদেশের যে যেখানে আছেন সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস এন্ড বিসিএস এক্সামিনি, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক অ্যানাটমি অব দ্য স্প্লিন। আমরা আজকে কী কী পড়ব, হোয়াট ইজ স্প্লিন, হোয়াট ইজ ইটস ফাংশন, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, স্ট্রাকচার, ডেভেলপমেন্টাল সোর্স এটসেট্রা। তো শুরু করি, হোয়াট ইজ স্প্লিন। স্প্লিন ইজ এ হিমোলিম্ফয়েড অর্গান। তো হোয়াট ডু ইউ মিন বাই হিমোলিম্ফয়েড অর্গান? স্প্লিনকে কেন হিমোলিম্ফয়েড অর্গান বলা হয়? বিকজ ইট ম্যানুফ্যাকচার্স এরিথ্রোসাইটস ডিউরিং ফিটাল লাইফ এন্ড আফটার বার্থ ইট ম্যানুফ্যাকচার্স লিম্ফোসাইটস, সো ইট ইজ টার্মড অ্যাজ হিমোলিম্ফয়েড অর্গান। তাহলে কি বললাম আমরা, যে স্প্লিন একটা হিমোলিম্ফয়েড অর্গান। নাও হোয়াট ইজ ইটস ফাংশন? তাহলে একটা ফাংশন আমাদের হয়েই গেল যে ডিউরিং ফিটাল লাইফ ইট ম্যানুফ্যাকচার্স এরিথ্রোসাইটস অ্যান্ড আফটার বার্থ ইট ম্যানুফ্যাকচার্স লিম্ফোসাইটস। নাম্বার টু, ইট ফিল্টার্স ব্লাড। সে ব্লাড ফিল্টার করে, কি করে? ইট রিমুভস পার্টিকুলেট ম্যাটেরিয়ালস ফ্রম দ্য ব্লাড, রিমুভস ইফেটি রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, প্লেটলেটস এটসেট্রা। নাম্বার থ্রি, ইট অ্যাক্টস অ্যাজ এ রিপোজিটরি অর্গান অফ লিম্ফোসাইটস। নাও হোয়াট আর দ্য প্রেজেন্টিং পাওয়ার্স অফ দ্য স্প্লিন? স্প্লিনের প্রেজেন্টিং পাওয়ার্স কী কী? দের আর টু এক্সট্রিমিটিস, আমরা স্ক্রিনের দিকে তাকাই, দিচ ইজ দ্য অ্যান্টেরিয়ার এক্সট্রিমিটি অর ল্যাটারাল এক্সট্রিমিটি, দিচ ইজ দ্য পোস্টেরিয়ার এক্সট্রিমিটি অর মিডিয়াল এক্সট্রিমিটি। টু সার্ফেসেস, দিচ ইজ দ্য ভিসারাল সার্ফেস অ্যান্ড অ্যানাদার সার্ফেস, দিচ ইজ দ্য ডায়াফ্রেমেটিক সার্ফেস। টু বর্ডার্স, সুপিরিয়ার বর্ডার অ্যান্ড ইনফিরিয়ার বর্ডার, and it is completely invested by peritoneum except at its hilum and at the pancreatic impression where peritoneum is reflected to form two ligaments, linorenal ligament and gastrosplenic ligament. তাহলে আমাদের presenting part কি কি? স্প্লিনে দুইটা extremity, anterior extremity or lateral end আর একটা posterior extremity or medial end, দুইটা সারফেস ডায়াফ্রামেটিক সারফেস অ্যান্ড ভিসারাল সারফেস, দুইটা বর্ডার সুপিরিয়ার বর্ডার ইনফিরিয়ার বর্ডার, দুইটা অ্যাঙ্গেল অ্যান্টিরিয়ার ব্যাজাল অ্যাঙ্গেল অ্যান্ড পোস্টেরিয়ার ব্যাজাল অ্যাঙ্গেল। ইট ইজ কমপ্লিটলি কভার্ড উইথ পেরিটোনিয়াম। কোথায় পেরিটোনিয়াম থাকবে না? অ্যাকসেপ্ট অ্যাট ইটস হাইলাম, দিচ ইজ দ্য হাইলাম অফ দ্য স্প্লিন অ্যান্ড অ্যাট দ্য প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। এখানে কি হয়, পেরিটোনিয়াম রিফ্লেক্টেড হয়ে দুইটা লিগামেন্ট তৈরি করে, লাইনোরেনাল লিগামেন্ট অ্যান্ড গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। নাও মেজারমেন্টস অফ দ্য স্প্লিন। তো হ্যারিস ডিকটাম, আমরা যদি এটা মনে রাখি তাইলে আমাদের স্প্লিনের মেজারমেন্ট আমরা মনে রাখতে পারবো। হ্যারিস ডিকটামটা কি? 1, 3, 5, 7, 9। 1 মিন্স থিকনেস, 1 ইঞ্চি থিক, স্প্লিন কতটুকু থিক? 1 ইঞ্চি। 3 ইঞ্চিস ব্রেথ, তার ব্রেথ কতটুকু? 3 ইঞ্চিস। 5 কি? 5 ইঞ্চিস হল তার লেন্থ। তাহলে 1, 3, 5, 7। 7 কি? 7 আউন্স, 7 আউন্স হল এর ওয়েট, 7 আউন্স সমান নিয়ার অ্যাবাউট 150 গ্রাম। অ্যান্ড 9 মিনস, ইট ইজ রিলেটেড উইথ 3 রিবস, 9, 10, and 11। তাহলে আবারও রিপিট করি, যে স্প্লিন 1 ইঞ্চি থিক, তার ব্রেথ কতটুকু? 3 ইঞ্চিস, লেন্থ 5 ইঞ্চিস, ওয়েট 7 আউন্স, দ্যাট ইজ 150 গ্রাম। কোন কোন রিবের সাথে রিলেটেড? 9, 10, and 11 রিব। আচ্ছা, স্প্লিনের সিচুয়েশন ও লোকেশন কোথায়? Spleen is situated in the upper and left part of the abdomen between the fundus of the stomach and the diaphragm. তাহলে কোথায় থাকতেছে স্প্লিন? Upper and left part of the abdomen between the fundus of the stomach and the diaphragm. It occupies
mainly in the left hypochondriac region, third, anterior to third. এটা থাকবে কোথায় left hypochondriac region and posterior one third এটা থাকবে epigastric region. আচ্ছা এখন যদি আমাদের anatomical position আমরা বলি তাহলে কি বলবো যে posterior end is blunt and rounded and is directed upwards, backwards and medially towards the vertebral column. Posterior end টা কিরকম blunt and rounded. The direction টা কিরকম upwards, backwards and medially towards the vertebral column. Mid-dorsal line থেকে 3.5 or 4 cm left of the থাকবে কোনটা এই posterior extremity or medial end. তাহলে medial end lies 3.5 or 4 cm left of the mid-dorsal line. আচ্ছা superior border is notched towards its lateral extremity or anterior end. এটাকে আমরা কি বলি anterior extremity or lateral end. তাহলে superior border টা notched. আচ্ছা এখানে আমরা একটা question জিজ্ঞেস করি যে এই যে superior border টা notched, এই notched টা, এই যে notching of the superior border কি indicate করে? এটা indicate করে lobulated origin of the spleen. আচ্ছা anterior extremity, এই anterior extremity টা expanded এবং এটা একটা border এর মতো লাগে, it acts as a border which connects the superior and inferior border. যদিও আমরা বলছি কি spleen এর কয়টা border, দুইটা, superior border and inferior border, but এই যে anterior extremity or lateral end এটা expanded এবং এটা like a, acts like a border which connects the superior border and inferior border. যে diaphragmatic surface, it is convex and it is directed upwards, backwards and to the left. আচ্ছা spleen এর long axis এর direction টা কিরকম, downwards, forwards and laterally. এটা কার সাথে coincide করে 10th rib এর সাথে. তাহলে আমাদের anatomical position আমরা কি কি বলবো যে posterior extremity or medial end is blunt and rounded and is directed upwards, backwards and medially towards the vertebral column. Superior border is notched towards the anterior extremity. Diaphragmatic surface is convex and is directed upwards, backwards and to the left. Long axis of the spleen is directed forwards, downwards and laterally. আচ্ছা আমরা এর মেজারমেন্ট গুলো বলে ফেললাম. Now this is the visceral surface. Visceral surface কি কি ইমপ্রেশন আছে, স্পিন কোন কোন ভিসারার সাথে রিলেটেড দেখো. This is the gastric impression. এখানে কে রিলেটেড থাকবে, fundus of the stomach. This is the renal impression. এখানে থাকবে কি, upper and anterior surface of the left kidney. This is the colic impression. এই জায়গাটা কার কন্টাক্টে আসবে, left colic flexure অথবা left colic flexure কে আমরা আরেকটা কি বলি, splenic flexure. And this is the pancreatic impression. এখানে pancreas এর কোন পোর্শনটা আসবে, tail of the pancreas. তাইলে spleen এর যে দুইটা সারফেস, একটা হলো ডায়াফ্রামেটিক সারফেস আর একটা ভিসারাল সারফেস. তো ভিসারাল সারফেসে সে কোন কোন ভিসারার কন্ট্যাক্টে আসে, এই যে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, ইট কামস ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য ফান্ডাস অফ দ্য স্টমাক. যে গ্যাস্ট্রিক ইমপ্রেশনের নিচের দিকে কে আছে, রেনাল ইমপ্রেশন, ইট উইল কাম ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য আপার অ্যান্ড অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি. This is the colic impression. It comes in contact with the left colic flexure. And this is the pancreatic impression. It comes in contact with the tail of the pancreas. Now, what are the ligaments of the spleen? আমরা আগেই বলেছিলাম যে it is completely invested by peritoneum except at the hilum and at the pancreatic impression where the peritoneum is reflected to form the লাইনো রেনাল এন্ড গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট. তাহলে দুইটা লিগামেন্ট আমরা পেয়ে গেলাম, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট এন্ড লাইনো রেনাল লিগামেন্ট. দেয়ার ইজ অ্যানাদার লিগামেন্ট, দ্যাট ইজ ফ্রেনেকো কলিক লিগামেন্ট. নাও হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট. তো গ্যাস্ট্রোস্প্লিনিক
আমরা বুঝতেই পারতেছি এই লিগামেন্ট কি করবে কানেক্ট করবে স্প্লিন কে উইথ দা স্টমাক গ্যাস্ট্রোস্থেনিক লিগামেন্টের কন্টেন্ট কি শর্ট গ্যাস্ট্রিক ভেসলস এন্ড লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক ভেসলস এরাকার ব্রাস স্প্লিনি কার্টারি ব্রাস আর লাইনোরেনাল লিগামেন্ট এইটার কন্টেন্ট কি স্প্লিনিক ভেসলস দ্যাট ইজ স্প্লিনিক আর্টারি অ্যান্ড ভেইন এন্ড দ্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস আমরা প্যানক্রিয়াস পড়ার সময় বলেছি যে টেইল অফ দ্য প্যানক্রিয়াস এটা কার মধ্যে থাকে উইদিন দ্য টু লেয়ার্স অফ দ্য লাইনোরেনাল লিগামেন্ট সো কন্টেন্ট অফ দ্য লাইনোরেনাল লিগামেন্ট কি টেইল অফ দ্য প্যানক্রিয়াস স্প্লিনিক ভেসলস প্লেক্সাস অফ নার্ভস লিম্ফ্যাটিক্স এটসেট্রা আমরা পরের ছবিতে যাই আচ্ছা এখানে হলো স্প্লিনের লোকেশন দেখানো হয়েছে আমরা বলছিলাম যে কোথায় থাকে আপার অ্যান্ড লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেন বিটুইন দ্য ফান্ডাস অফ দ্য স্টমাক এন্ড দ্য ডায়াফ্রাম সে কোন কোন রিবের রিলেশনে থাকে নাইন্থ টেন্থ এন্ড ইলেভেন্থ রিব আপার বর্ডার থাকে নাইন্থ রিবের সাথে লং অ্যাক্সিস টেন্থ রিবের সাথে আর লোয়ার বর্ডার থাকবে ইলেভেন্থ রিবের সাথে আমরা পরের ছবিতে যাই দেখো দিজ আর দ্য লিগামেন্টস শর্ট গ্যাস্ট্রিক আর্টারি এন্ড লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক ভেসলস কার মধ্যে থাকবে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট দিজ ইজ দ্য লাইনোরেনাল লিগামেন্ট লাইনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট কি স্প্লিনিক আর্টারি এন্ড দ্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস লাইনোরেনাল লিগামেন্ট কাকে কাকে কানেক্ট করে এই যে অ্যান্টেরিয়ার আপার অ্যান্ড অ্যান্টেরিয়ার সার্ফেস অফ দ্য লেফট কিডনি এন্ড দ্য স্প্লিন আর গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট ফান্ডাস অফ দ্য স্টমাক এন্ড দ্য স্প্লিন একে কানেক্ট করতেছে কে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট তাহলে আরেকটা যে আমাদের লিগামেন্ট কি বললাম ফেনেকোকলিক লিগামেন্ট সেটা কানেক্ট করবে কাকে স্প্লিন এন্ড দ্য ডায়াফ্রাম আমরা পরের ছবিতে যাই আচ্ছা এটা হলো ডায়াফ্রামেটিক সার্ফেসের রিলেশন দেখো দিস ইজ দ্য স্প্লিন তাহলে স্প্লিন এন্ড ডায়াফ্রাম আমরা বললাম কি যে দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক সার্ফেস স্প্লিন কামস ইন কন্টাক্ট উইথ দ্য ডায়াফ্রাম বাট ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য ডায়াফ্রাম কি দিয়ে বাই রিসেস অফ দ্য গ্রেটার স্যাক বাই রিসেস অফ দ্য গ্রেটার স্যাক অফ দ্য পেরিটোনিয়াম এছাড়া আপার ওয়ান থার্ডে কি থাকতেছে লোয়ার পোর্শন অফ দ্য লং অ্যান্ড প্লুরা অ্যান্ড লোয়ার টু থার্ড জুড়ে কে থাকতেছে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য প্লুরা ছাড়া নাইন টেন্থ অ্যান্ড ইলেভেন্থ রিব তাহলে ডায়াফ্রামেটিক সার্ফেসের রিলেশনটা কি উইদিন আউটার্স ডায়াফ্রাম সেপারেটেড বাই এ রিসেস অফ দ্য পেরিটোনিয়াম দ্যাট ইজ গ্রেটার স্যাক তারপর আপার ওয়ান থার্ড জুড়ে কে থাকবে লোয়ার পোর্শন অফ দ্য লং অ্যান্ড প্লুরা আর লোয়ার টু থার্ড জুড়ে কে থাকবে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য লেফট প্লুরাল স্যাক আর রিব থাকবে কি কে নাইন টেন এইট ইলেভেন্থ রিব অফ দ্য লেফট সাইড দিট ইজ দ্য ফ্রেনেকোকলিক লিগামেন্ট এটা নিচ থেকে সাপোর্ট দিচ্ছে স্প্লিনকে এই জন্য এটাকে সাস্টেন্টাকুলাম লাইনিসও বলা হয় এই লিগামেন্টটাকে কি বলা হয় সাস্টেন্টাকুলাম লাইনিস আমরা পরের ছবিতে যাই আচ্ছা এটা হলো স্ট্রাকচার অফ দ্য স্প্লিন তার আগে আমরা একটু স্প্লিনের আর্টারি সাপ্লাইতে বলে নিই যে স্প্লিন ইজ সাপ্লাইড বাই দ্য স্প্লিনিক আর্টারি স্প্লিনিক আর্টারি কার ব্রাঞ্চ সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ স্প্লিনিক আর্টারিটা দেখতে কিরকম একটা টর্চুয়াস আর্টারি আমরা যদি একটু প্রথম ছবিটায় যাই আবার দেখো দিস ইজ দ্য স্প্লিনিক আর্টারি যে হাইলাম থেকে যে দিস ইজ দ্য হাইলাম অফ দ্য স্প্লিন হাইলাম কি একটা গেটওয়ে এখান থেকে কিছু স্ট্রাকচার ঢোকে আর কিছু স্ট্রাকচার বের হয় তো আমরা যদি জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য স্ট্রাকচার্স এন্টার থ্রু দ্য হাইলাম অ্যান্ড এমার্জ থ্রু দ্য হাইলাম তাহলে কি স্ট্রাকচার এন্টার করবে স্প্লিনিক আর্টারি এন্ড সিম্প্যাথেটিক প্লেক্সাস অফ নার্ভস আর বের হবে কি স্প্লিনিক ভেইন এন্ড লিম্ফ্যাটিক্স তো স্প্লিনিক আর্টারিটা কিরকম টর্চুয়াস এটা কার ব্রাঞ্চ এটা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ সিলিয়াক ট্রাঙ্কের আর কি কি ব্রাঞ্চ আছে আমরা জানি লেফট গ্যাস্ট্রিক আর্টারি হেপাটিক আর্টারি এন্ড স্প্লিনিক আর্টারি স্প্লিনিক আর্টারিটা দেখতে কিরকম এটা টর্চুয়াস আর্টারি টর্চুসিটির ইম্পর্টেন্সটা কি যে এটা যখন ব্লাড সাপ্লাই বেড়ে যায় এটা ইলংগেটেড হতে পারে উইদাউট রাপচারিং তাছাড়া ইট অ্যালাউস ডিস্টেনশন অফ দ্য স্টমাক কারণ এটা স্প্লিনিক আর্টারিটা স্টমাক বেডের একটা স্ট্রাকচার তাহলে স্টমাক আফটার ফিডিং স্টমাকটা ডিস্টেন্ডেড থাকে তখন কি এটা নিচে স্প্লিনিক আর্টারি থাকে তাহলে এটা যেহেতু টর্চুয়াস
কাজে স্টমাকের প্রেসারে ডিস্টেন্ড স্টমাকের প্রেসারে এটা কোনো রকম কোনো টিয়ারিং কিংবা রাপচারিং হয় না তাছাড়া ইট অ্যালাউস মুভমেন্ট অফ দা স্প্লিন তো আমরা পরের ছবিতে যাই তো স্পিনি কার্টারে কিভাবে সাপ্লাই দেয় দেখো স্পিনি কার্টারে হাইলামের কাছে এসে চার থেকে পাঁচটা সেগমেন্টাল আর্টারিতে ডিভাইড হয় স্পিনি কার্টারি ডিভাইডস ইনটু ফোর অর ফাইভ সেগমেন্টাল আর্টারিস They need enters into the splenic substance along with the trabecular septa. আচ্ছা তার আগে আমরা একটু বলে নিই স্প্লিনের স্ট্রাকচারটা যে স্প্লিনটা প্রথমে তো কি থাকে তার কাভারিং পেরিটোনিয়াম তারপর কি তার একটা ক্যাপসুল which is a fibroelastic capsule fibroelastic coat অথবা এটাকে tunica albuginea বলা হয় এখান থেকে numerous trabecular septa এই যে ট্রাবিকুলার সেপ্টা এন্টার্স ইনটু দ্য স্পিনিক সাবস্ট্যান্স এই ট্রাবিকুলার সেপ্টা এটা স্পিনিক সাবস্ট্যান্সের মধ্যে ঢোকে কোথা দিয়ে সারফেস থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য হাইলাম এরপর কি হয় এই ট্রাবিকুলিগুলি আরও ডিভাইড হতে থাকে এবং তারপর তারা আবার ইউনাইটেড হয়ে স্পিনকে কতগুলি কম্পার্টমেন্টে ভাগ করে এবং একে বলা হয় কি এক একটা স্পিনিক লোবিউল তো স্পিনিক আর্টারি আমরা বললাম কি যে স্পিনিক আর্টারি উইল সাপ্লাই দা স্প্লিন কিন্তু স্পিনিক আর্টারি কি কি ব্রাঞ্চ আছে যে স্পিনিক ব্রাঞ্চেস উইল সাপ্লাই দা স্প্লিন এ ছাড়াও আছে কি তার শর্ট গ্যাস্ট্রিক আর্টারি লেফট গ্যাস্ট্রিক এপিপ্লয়িক আর্টারি এগুলি সাপ্লাই দেবে স্টমাক কে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস সেটা সাপ্লাই দেবে প্যানক্রিয়াস কে বাট এই যে স্প্লিনিক ব্রাঞ্চ এটা কিন্তু এন্ড আর্টারি স্প্লিনিক আর্টারিটা হাইলামের কাছে এসে যখনই সে ভাগ হলো ফোর আর ফাইভ সেগমেন্টাল আর্টারিতে এই সেগমেন্টাল আর্টারিগুলি কিন্তু এন্ড আর্টারি আমরা জানি হোয়াট ইজ এন্ড আর্টারি যার কোনো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস নাই কাজে যে কোনো একটা সেগমেন্টাল আর্টারি যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু সেই সাপ্লাইড এরিয়াটাই ইনফাকশন হবে তো সেগমেন্টাল আর্টারিগুলি এই যে অ্যালং দ্য ট্রাবিকুলার সেপটা স্পিনিক সাবস্ট্যান্সের মধ্যে ঢুকবে ঢুকে তারা কি হবে ব্রাঞ্চিং হতে থাকবে ব্রাঞ্চিং হতে হতে এই যে স্মলার আর্টারিওল এটাকে বলে স্মলার আর্টারিওল এটা যখন একটা পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীট দিয়ে কভার্ড হবে তখন তাকে বলা হয় সেন্ট্রাল আর্টারিওল এরপর যখন আবার সে ট্রাবিকুলাকে লিফ করবে তখন তাকে বলা হয় আবার পেনিসিলার আর্টারি এই পেনিসিলার আর্টারি আরও ভেঙে ভেঙে শেষ পর্যন্ত কি ভেনা সাইনোসয়েস তারপর ট্রাবিকুলার ভেন দেন স্প্লিনিক ভেন তাহলে স্প্লিনের আর্টারি সাপ্লাইটা কি স্প্লিনিক আর্টারি স্প্লিনিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিক আর্টারি স্প্লিনিক আর্টারি কোথা থেকে ঢুকবে স্প্লিনের মধ্যে থ্রু দ্য হাইলাম অ্যাট দ্য হাইলাম স্প্লিনিক আর্টারি কয়টা ভাগে ভাগ হবে ফোর আর ফাইভ সেগমেন্টাল ব্রাঞ্চে এই সেগমেন্টাল ব্রাঞ্চগুলো কেমন আর্টারি দে আর এন্ড আর্টারি তাহলে স্পিনের আর্টারি সাপ্লাই হবে স্পিনিক ব্রাঞ্চেস অফ দ্য স্পিনিক আর্টারি আর ভেনাস ডেনেস স্পিনিক ভেইন আচ্ছা এখন আমরা স্ট্রাকচার জিজ্ঞেস করি যে স্পিনের স্ট্রাকচার কি তাহলে প্রথমে তো তার একটা সিরাস কোর থাকলো এরপর এই যে ফাইব্রিলাস্টিক ক্যাপসুল সেখান থেকে ট্রাবিকুলার ঢুকে স্পিনিক প্যারেনকাইমাটাকে ভাগ করে অনেকগুলা কম্পার্টমেন্টে বাট স্পিনিং প্যারেনকাইমা দুইটা ভাগে আমরা বলি যে তার রেড পাল এন্ড হোয়াইট পাল তো নেক্সট কোশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট পাল অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই রেড পাল দেখো দিস ইজ দ্য হোয়াইট পাল ইট কনস্টিটিউটস অ্যাবাউট 25% অফ দ্য স্পিনিং প্যারেনকাইমা অ্যান্ড দিস ইজ দ্য রেড পাল ইট কনস্টিটিউটস 75% অফ দ্য স্পিনিং প্যারেনকাইমা আচ্ছা এর আগে একটা কথা বলে নিই যে স্পিন কিন্তু নট এসেনশিয়াল ফর লাইফ বিকজ তার যে কাজ হেমোপয়েসিস অ্যান্ড লিম্ফোপয়েসিস এগুলি অন্য অর্গানও করতে পারে কাজেই এটা নট এসেনশিয়াল ফর লাইফ বাট ইট ইজ হাইলি ভাস্কুলার ফ্রায়াবেল ইলাস্টিক পার্পেল ইন কালার অ্যান্ড মুভস উইথ রেসপিরেশন আচ্ছা মিনিটে 150 ml ব্লাড সার্কুলেট করে থ্রু দ্য স্প্লিন এই জন্য আমরা বললাম যে ইট ইজ হাইলি ভাস্কুলার তাহলে স্পিনিক প্যারেনকাইমার মধ্যে কি আছে রেড পাল অ্যান্ড হোয়াইট পাল কতটুকু 25% আর রেড পাল 75% আচ্ছা হোয়াইট পাল কাকে বলে এই যে সেন্ট্রাল আর্টারিওল কাভার্ড বাই পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীট এটাকে
সংক্ষেপে কি বলা হয় পালস পি এ এল এস পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীট এটাকে বলা হয় হোয়াইট পাল অর মাল্পিজিয়ান বডি আর রেস্ট অফ দ্য স্প্লিনিক প্যারেনকাইমা ইজ টার্মড অ্যাজ রেড পাল্প তো রেড পাল্পের কম্পোজিশন কি নিউমারাস ভেনাস সাইনোসয়েডস দিজ আর দ্য সাইনোসয়েডস এন্ড দিজ আর দ্য স্প্লিনিক কোর্স অর কোর্স অফ বিল রোথ এটাকে বলা হয় কোর্স অফ বিল রোথ এইটার আবার কম্পোজিশন কি যে ম্যাক্রোফেজ রেটিকুলার ফাইব্রোসাইট অ্যান্ড রেটিকুলার ফাইবার এছাড়াও কোলাজেন ফাইবারও থাকে বাট মেইনলি থাকে কি ম্যাক্রোফেজ রেটিকুলার ফাইব্রোসাইট রেটিকুলার ফাইবার তো এইটাকে বলে রেড পাল্প ইট কনস্টিটিউট 75% অফ দ্য স্প্লিনিক প্যারেনকাইমা আমরা যে বললাম যে স্প্লিন ব্লাড ফিল্টার করে ফিল্টারিং কাজটা করে কি এই যে রেড পাল্প এখান থেকেই কিন্তু এই যে যে ম্যাক্রোফেজগুলি আছে ব্লাড আসলে পরে এই ম্যাক্রোফেজ কি করে পার্টিকুলেট ম্যাটেরিয়ালগুলিকে ডাইজেস্ট করে রিমুভ করে তো এই যে ভেনাস সাইনোসয়েড এর ক্যারেক্টারিস্টিক ফিচার কি যে দে আর লাইন্ড ইন্টারনালি বাই স্টেপ সেল এই সেলগুলিকে বলা হয় স্টেপ সেল এই সেল স্প্লিন ছাড়া আর কোথাও পাওয়া যায় না স্টেপ সেলস অ্যান্ড এক্সটার্নালি তারা যে সার্কামফারেন্সিয়ালি কাভার থাকে বাই দ্য রেটিকুলার ফাইবার এবং সেলগুলির মধ্যে এই যে স্লিট এই যে নিউমারাল স্লিট থাকে এই স্লিটের মধ্য দিয়ে কিন্তু এই যে রেড পাল্প এই যে এখান থেকে ব্লাড এই ভেনাস সাইনোসয়েডের মধ্যে এন্টার করে আবার এখান থেকেও ব্লাড এই যে স্পিনিক লোবিউল এর মধ্যে এন্টার করে তো আমরা যে স্পিনের যে মাইক্রো সার্কুলেশন দুইটা থিওরি ওপেন সার্কুলেশন অ্যান্ড ক্লোজ সার্কুলেশন তো যেটা ক্লোজ সার্কুলেশন সেখানে বলা হয় যে এরকম ব্লাড স্প্লিনিক আর্টারি দিয়ে ঢুকলো দেন সেগমেন্টাল আর্টারি সেন্ট্রাল আর্টারিওল সেন্ট্রাল আর্টারি এই যে স্ট্রেইট ব্রাঞ্চ এগুলিকে বলা হয় পেনিসিলার ব্রাঞ্চ তারা বেরি কভার্ড বাই ইলিপসয়েড দেন ক্যাপিলারি ভেঙে এই যে এগুলা ভেনাস সাইনোসয়েড দেন ট্রাভিকুলার ভেইন দেন স্প্লিনিক ভেইন এইভাবে সার্কুলেশন হয় আর যেটা ওপেন থিওরি সেখানে বলা হয় যে স্প্লিনিক আর্টারি দিয়ে ব্লাড আসলো সেগমেন্টাল আর্টারি সেন্ট্রাল আর্টারিওল এরপর কি এই যে পেরিসিলার আর্টারি দিয়ে এটা রিলিজ হয়ে যাবে এই যে লোবিউলের মধ্যে দ্যাট ইজ দ্য রেড পাল্প তারপর এখানে ব্লাড ফিল্টার হবে এই যে ম্যাক্রোফেজ রেটিকুলার ফাইব্রোসাইট এগুলির মাধ্যমে ফিল্টার হবে দ্যাট ইজ এর মধ্যে যে ইফিটি রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লেটলেট সেগুলি ডিস্ট্রয় হবে কোনো রকম কোনো অ্যান্টিজেন থাকলে মাইক্রোবিয়াল এজেন্ট থাকলে সেগুলি ডিস্ট্রয় হবে তারপর সেই ব্লাড এই যে স্টেপ সেল এগুলি আসলে এন্ডোথেলিয়াল সেল স্লিটের মধ্যে দিয়ে সাইনোসয়েডের মধ্যে ঢুকবে ঢুকে এই যে ট্রাভিকুলার ভেইন এরপর তৈরি হবে কি আলটিমেটলি ফাইনালি স্পিনিক ভেইন এভাবে সার্কুলেট করবে বাট রিসার্চ করে দেখা গেছে যে দুই ধরনের সার্কুলেশনই স্প্লিনে প্রেজেন্ট ওপেন সার্কুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ সার্কুলেশন 90% ব্লাড সার্কুলেট করে থ্রু দ্য ক্লোজ সার্কুলেশন উইদিন এ ফিউ সেকেন্ডস অ্যান্ড 8-9% ব্লাড সার্কুলেট করে উইদিন মিনিটস অ্যান্ড 1-2% ব্লাড টেক্স 1-2 আওয়ার্স তাইলে দুই ধরনের সার্কুলেশনই আমরা পাচ্ছি ক্লোজ সার্কুলেশন অ্যান্ড ওপেন সার্কুলেশন তাহলে আমরা আবার একটু স্পিনের স্ট্রাকচারটা বলি যেটা কাভার থাকে প্রথমে পেরিটোনিয়াম তারপর কি একটা ফাইব্রিলাস্টিক ক্যাপসুল এই ক্যাপসুল থেকে নিউমারাস ট্রাবিকুলি এন্টার করে ইনটু দ্য স্পিনিক সাবস্ট্যান্স এবং এই ট্রাবিকুলিগুলি রেমিফাই হতে থাকে তারপর তারা ইউনাইট হয়ে স্পিনিক সাবস্ট্যান্সকে একটা ট্রাবিকুলার কম্পার্টমেন্টে ভাগ করে এবং এক একটা কম্পার্টমেন্টকে আমরা বলি স্পিনিক লোবিউল তো স্পিনিক প্যারেনকাইমাটাকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করি হোয়াইট পাল অ্যান্ড রেড পাল 25% হলো হোয়াইট পাল আর 75% রেড পাল তো হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট পাল সেন্ট্রাল আর্টারিওল কাভার্ড বাই পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীট এটাকে আমরা বলি হোয়াইট পাল আচ্ছা সেন্ট্রাল আর্টারিওল এটাকে কেন আমরা সেন্ট্রাল আর্টারিওল বলি এটার পজিশন তো এক্সেন্ট্রিক আসলে এই যে লিম্ফোসাইট পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীতের প্রেশারেই কিন্তু এর পজিশনটা হয়ে যায় এক্সেন্ট্রিক তারপরে এটাকে আমরা বলি সেন্ট্রাল আর্টারিওল তাহলে সেন্ট্রাল আর্টারিওল কাভার্ড বাই পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীত এটা হলো হোয়াইট পাল্প
are red parki, venous sinusoids and spleeny cords or cords of Billroth. It together constitutes the red pulp. Bang ear amount koto tuku 75%. Microcirculation, dui dhoroner, open circulation and closed circulation. The 90% circulation hoy ki within a few seconds. 8 to 9% circulation, it takes minutes. Our 1 to 2% circulation, it takes hours. Our spleen kotha theke develop kore? Je dorsal lip of the dorsal mesogastrium. Tar mane eta mesodermal derivative. Tale this is all about spleen. Tomader jodi bhalo lege thake, tumra like, share, comments koro. Tumra amar channel ta subscribe koro. Ar for further reading, amar ekta boi ache. Easy practical anatomy, ospi and fiber for abdomen. Boita tumra collect kore niyo. Eta Dhakate paoa jay na, Borishale Ophilas, Histology Department, Faridpure Sandhani, Medicine Club Protiti. Echhara tumra amar satheo personally contact korte paro. Our cell number 01712951685. তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে যে আমাকে কোশ্চেন করো, ফেসবুক মেসেঞ্জারেও কোশ্চেন করতে পারো। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।